আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেনীর সোনাগাজীতে 2003 সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে 13 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়। এই চাঞ্চল্যকর মামলায় 18 বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 3। র্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে লাতু মিয়া চুরি ডাকাতি সহ নানা অপকর্মে জড়িত ছিল। তার নামে ফেনী ফুলগাজী থানায় একটি ডাকাতি ও গণধর্ষণ সহ মোট 3টি মামলা রয়েছে। র্যাব জানায়, লাতু মিয়া ভিকটিম ও তার মাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। সেই প্রস্তাবে রাজি না হয় তারা 4 জন মিলে মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ করে। ঘটনার পরদিন ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে তারা সবাই আত্মগোপনে চলে যায়। কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে। কিছুদিন জেল খাটার পরে জামিনে বের হয়ে আবার লাতু মিয়া সহ বাকিরা সবাই আত্মগোপনে চলে যায়।